الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসলিম کرام আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপত্তা দিলেন। আমরা শুরুতে আমাদের সে মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইলমিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। সম্মানিত ভাইরা, আমরা সূরা আল ফাতিহা নিয়ে আলোচনা করছিলাম। আমরা তাআবুজের তাৎপর্য, তাসমিয়া তাৎপর্য নিয়ে আলোচনা করেছি। তাআবুজ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সূরা ফাতিহার মূল অংশে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত, সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি। সমস্ত প্রশংসা, প্রশংসার যত দিক আছে, যত রকমের প্রশংসা হতে পারে, সবগুলো একমাত্র পাওয়ার যোগ্যকে। এর কারণ অনেক। প্রথম কারণ, তিনি একমাত্র দাতা, তার দয়ায় তামাম পৃথিবীর সব মাখলুক সৃজিত হয়েছে এবং বেঁচে আছে। প্রশংসা তিনি একমাত্র প্রাপ্য, কারণ তার সৃষ্টি করা কোনো মাখলুককে তিনি এক সেকেন্ডের জন্য বলেন না। সকল প্রশংসা একমাত্র তার, কারণ তার নিয়ামত তার সব মাখলুককে সারাটি ক্ষণ
চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টাই আচ্ছাদিত করে রাখে। এই মাখলুকের যা দরকার, এই মাখলুক নিজেও জানে না কি দরকার, কিন্তু তার যা দরকার সে জানুক আর না জানুক, তার কাছে চাক আর না চাক, তিনি তাকে তা চাওয়ার আগেই দিয়ে দেন। এবং এই মাখলুককে তিনি সবসময় হেফাজত করছেন। যদি মানুষকে তার নিজের উপরে আল্লাহ ছেড়ে দিতেন, তাহলে মানুষগুলো বিপদ মুসিবত থেকে নিজকে হেফাজত করতে পারত না। আমার ভাইয়েরা, এই জন্যই তো আল্লাহ তাআলা নিজে নিজের নাম রেখেছেন হামিদ। আল্লাহর নামে আছে হামিদ, হামিদ মানে প্রশংসিত। সুবহানাল্লাহ, আসলে তিনি প্রশংসিত, কারণ তিনি এমন এক সত্তা, ওই সত্তার নিয়ামতের দিকে যদি আমরা তাকাই, তাহলে তার নিয়ামত যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেয়া হয়, আমরা তার নিয়ামতের প্রশংসা দূরের কথা, আমরা নিয়ামত গুলো গণে শেষ করতেই পারবো না। কোরআনে তিনি তাই বলেছেন, যদি আল্লাহর নিয়ামত তোমরা গণতে শুরু করে দাও, গণনা করার জন্য আজকে কম্পিউটার আবিষ্কৃত হয়েছে, ক্যালকুলেটারের যুগ তো অনেকটা চলে গেছে, এখন আর বাটন চাপা লাগে না, শুধুমাত্র কিছু অ্যাপ ডাউনলোড করে রাখলে কোটি কোটি টাকা এমনি গোনা হয়ে যায়, কোটি কোটি সংখ্যা যোগ হতে থাকে। গণনার জন্য সুপার কম্পিউটার, আরো নতুন নতুন অনেক মেশিন আবিষ্কার হবে। আগে আমরা ব্যাংকে গেলে দেখতাম বড় বড় বলিয়াম বই, মনে আছে না মুরব্বীদের যারা তার মনে আছে, ব্যাংকে গেলে আমরা দেখতাম ব্যাংকে অফিসার মাথার উপরে বই, অফিসার হলো সাড়ে তিন হাত আর বইয়ের স্তূপ আছে সাড়ে সাত হাত, তারপরে মই দিয়া উঠে বের করবে। আমার ভাইয়েরা, তারপরে বলিয়াম বের করে হিসাব করত, আর তখন মানুষের অ্যাকাউন্টে টাকা কতই বা ছিল, শুধুমাত্র 1000 টাকার মালিক হওয়ার কারণে মানুষ হাজারি নাম দিয়া দিত, ঠিক না? যে হাজার এর মানে কই 1000 টাকা ছিল তার, এরকম বিভিন্ন জায়গায় জয়নাল হাজারি নাম শুনছেন তো, এখন অবশ্য মানুষ ভুলে যেতেছে, এরকম অনেক হাজারি ছিল অ্যাকাউন্টে, টাকায় কত ছিল 10 লাখ 5 লাখ থাকলে তো তার মতো বড় লোক সমাজে খুব কম ছিল, আর এখন মুসিও কোটিপতি আছে, আচ্ছা কিনা কোটিপতি ভিক্ষুকও আছে, তিনতলা বাড়ির মালিক ভিক্ষা ধরা খাইছে, কোটি টাকা এখন কোনো ব্যাপারই না। এই যে আমাদের রাস্তার দুই পাশে যে চারতলা পাঁচতলা ছয়তলা ভবনগুলো দেখতেছেন, প্রতিটা বাড়ির মালিক কোটিপতি, ঠিক না? ভবন বাদ দেন, জায়গার দামে তো কোটি টাকার উপরে, 500-700 হলে তো কোটিপতি, এখন হাজার হাজার কোটি টাকা, কিন্তু হিসাব করতে এখন আর ভলিউম লাগে না। আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে ঘরে বসে মোবাইলে চাওয়া যায়, একটু টিপ মারলে এসে যায়, গণনার আরো সুপার মেশিন বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিজ্ঞান তো আগাচ্ছেই। আল্লাহর কোরআন কখনো পুরান হবে না, এটা চিরদিন থাকবে সতেজ চিরসবুজ, এবং সব সময় থাকবে আল্ট্রা মডার্ন অত্যাধুনিক। তো আল্লাহ তো 1400 বছর আগেই বলে দিয়েছে, তোমরা আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। এতে বোঝা যায়
গোনার যত মেশিন তৈরি হোক, আল্লাহর নিয়ামত যদি কেউ গুনতে চায় কোন মেশিন দিয়ে গুনে কুলাতে পারবে না। তাহলে আবার কত নিয়ামত তিনি দিয়া রাখছে কি ভাই ভাই? আমার ভাইরা খালা কালে কুম্মা পিলার দি জমিয়া জমিনে যা দেখো সব আমি তোমাদের জন্য বানাইছি। এই জমিনে কত রকমের নিয়ামত ছড়ায় ছিটায় তিনি রাখছেন, যেগুলো আপনার জন্য আমার জন্য নিয়ামত আপনি জানেন না। ওই বিষধর সাপে বিষের ভিতরে আল্লাহ তাআলা আপনার ঔষধ বানায়া রাখছে। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন যে সাপের বিষ সহ ধরা পড়ছে, শুনছেন না এরকম? তো সাপের বিষের মাঝে মানুষের জন্য মঙ্গল আছে না নাই? এটা আজ থেকে 30-50 বছর আগের লোকেরা জানতোই না, সাপ দেখলে ভাবতো সাপ হলো দুশ্মন মেরা পেল। আর এখন মানুষ সাপের চাষ করে, ওই সাপের বিষ সংগ্রহ করার জন্য। তাহলে বোঝা গেল বিষধর সাপ এটাও আল্লাহ তাআলা বলেন তোমাদের উপকারের জন্য বানাইছি। ক্ষতিও আছে কিন্তু ভিতর উপকারও। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া জমিনে যা দেখো যা দেখো না যত মাখলুক বানাইছি সব তোমাদের উপকারের জন্যই। কত রকম মাখলুক আছে এটাও তো আমরা জানি না। আরে আল্লাহর নিয়ামত কেমনে গুনবেন আপনি তো জানেনই না, আপনার জানার বাহিরে কত নিয়ামত। আমাদের দেশে একটি কথা খুবই প্রচলিত আছে, সেটা হলো 18,000 মাখলুক। এটা কোরআনেও নাই হাদিসেও নাই, হতে পারে কোন একজন গবেষক আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে গুনতে 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 উনি 18,000 পর্যন্ত পাইছে, তারপর ওই বেটা লিখছে মরে গেছে। তখন তো কম্পিউটার আবিষ্কার হয়নি, তাই মহাকাশ সম্পর্কে মহাকাশের জ্ঞান অর্জন করার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার তা জানতো না মানুষ, ক্যামেরা আবিষ্কার হয়নি। মহাকাশে পাঠানোর জন্য, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, আকাশে যাওয়ার জন্য নবযান আবিষ্কার হয় নাই, রকেট আবিষ্কার হয় নাই, সমুদ্রের গভীরে যাওয়ার জন্য আজকে যে ডুবুরিরা অক্সিজেন নিয়ে নামে ওই অক্সিজেনের মাস্ক আবিষ্কার হয় নাই, বোতল আবিষ্কার হয় নাই, বাতাস থেকে সংগ্রহ করে অক্সিজেন এটাকে বক্সবন্দি করে তারপরে আবার নাকে লাগাইয়া শত শত ফিট পানির গভীরে যাইয়া সমুদ্রের তলদেশে কি কি মাখলুক আছে ওটা জানার মতো সামর্থ্য আগেকার বেটা ছিলই না। তাই এই সমস্ত যন্ত্রপাতি ছাড়া খালি চোখে সে যা গুনছে 18,000, কিন্তু অধুনা বিজ্ঞানের গবেষণা করে প্রাণী বিজ্ঞানীরা অন্য অন্য বিজ্ঞানীরা, আমি কয়েকদিন আগে কোথায় জানি পড়লাম ভুলে গেছি, তথ্যটা দিতে পারলাম না তা আপনারাও দেখতেন, সেখানে লেখছে সৃষ্টি জগতে সৃষ্টির সংখ্যা হলো 3,000,000 তথা 30,00,000, 18,000 আর এখন 3,000,000 30,00,000। হতে পারে আজ থেকে 20-25 বছর পরে গবেষণা করার জন্য নতুন নতুন আরো যন্ত্র বের হবে, ঠিক না? আরো বের হবে, ওগুলা দিয়ে গবেষণা করবে, তখন বলবে 3,000,000 এটা ঠিক নয়, হয়তো বলবে 3 বিলিয়ন। এখন আমরা জানি অথবা জানি না, দেখি অথবা দেখি না, আমাদের জানার বাহিরে দেখার বাহিরে যত মাখলুক আছে আল্লাহকে সবগুলো আমি তোমাদের কল্যাণের জন্য বানাইয়া রাখছি। পরিবেশ বিজ্ঞানীরা বলে গাছ লাগাও, গাছ কেটো না, গাছ লাগাও। আজ থেকে 100 বছর আগের মানুষ বুঝতো গাছের কাজ কি, কয় ফল দেয় আর কি কাজ, কলাকৃতি দেয় আর কি কাজ, আমরা চেয়ার বানাই, ফার্নিচার বানাই। কিন্তু আজকে গাছ লাগাও যে বিজ্ঞানীরা বলে ওই ফার্নিচারের জন্য নয়, ফল ফুলের জন্য নয়, বরং তারা 1 নম্বর তালিকায় রাখে আমাদের অক্সিজেনের জন্যই গাছের প্রয়োজন। যদি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই তাহলে গাছ লাগাও,
মানুষ যে অক্সিজেন পাচ্ছে গাছ সে অক্সিজেন ত্যাগ করছে, ঠিক না? আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বিষাক্ত পদার্থ, ওই গাছগুলো সেই পদার্থগুলোকে গ্রহণ করে পরিবেশটাকে পরিশোধিত করে দিচ্ছে। মানুষ জানত না গাছ যে এত বড় কল্যাণ করে, কি মাখলুক এইভাবে সব মাখলুকের মাঝে কল্যাণ সৃষ্টি করে রেখেছেন যিনি, এত নেয়ামত দিয়েছেন যিনি, নিরাপত্তা দিচ্ছেন যিনি, খাওয়াচ্ছেন যিনি, পড়াচ্ছেন যিনি, সৃষ্টি করলেন যিনি। এবার আপনারাই বলুন তো, যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক একমাত্র আল্লাহর হওয়ার অধিকার আছে না? তাই তিনি নিজের নাম রেখেছেন হামিদ। আর আমাদেরকে শিখাচ্ছেন, ও বান্দা তোমরা আমার প্রশংসাটা করো। কোরআন শুরু হলো আলহামদুলিল্লাহ দিয়া, যে তোমরা বলো সব প্রশংসার মালিককে। যদি এই প্রশংসা আমরা করি তাহলে কি হবে? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার প্রশংসা করো, শুকরিয়া করো, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমরা যে কি প্রকার কত রকমের নিয়ামত ভোগ করছি, যে ব্যক্তি যত ভাববে আল্লাহর শুকরিয়া সে তত বেশি করবে। এই জন্যই ভাবতে হবে, এই জন্যই ভাবতে হবে, এলেম শিখতে হবে, জানতে হবে, জানলে ভাবনা তৈরি হবে। যে ব্যক্তি যত চিন্তা করবে সে আল্লাহকে তত বেশি লম্বা সিজদা দেয়, আল্লাহর তত বেশি প্রশংসা করে, আল্লাহর কাছে তত ছোট হয়, এবং সে যত ইবাদত করুক সে তখন বুঝে যে এই নিয়ামত পাইতাছি তার মোকাবেলা আমার ইবাদত এত নগণ্য, এত নগণ্য, এটা কোনো ইবাদতই না। তাই সে হয় আর বিনয়ী, সে হয় আল্লাহর কাছে আরো ছোট। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত ছোট হয় আল্লাহ তার সম্মান তত বাড়াইয়া দেয়। বিশ্বনবী বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য যত বিনয়ী হবে আল্লাহ তার সম্মান তত বাড়াইয়া দেবে। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া যত বেশি করবে তার নিয়ামত আল্লাহরও বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ওলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া না করো, অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে ভালো করে শুনে রাখো আমার আযাব বড়ই কঠিন। আমার ভাইয়েরা, আমাদের উপর আল্লাহর অনেক নিয়ামত। এক নম্বর নিয়ামত যে আল্লাহ তাআলা বিনা দরখাস্ত আমাদেরকে তিনি আশরাফুল মাখলুকাত মানুষের কাতারে জায়গা দিয়েছেন। জঙ্গলের হাতির পেটে যদি আমাদের জন্ম হতো আমরা হাতি হয়ে জন্ম নিতাম, বাঘের পেটে জন্ম হলে আমরা বাঘ হতাম, বাড়ির ছাগলের পেটে জন্ম নিলে আমরা ছাগল হতাম, হীন প্রাণী কুকুরের পেটে জন্ম নিলে আমরা ধুর ধুর তারা খাওয়া কুকুর হতাম। কিন্তু তিনি হীন প্রাণী বানান নাই, জঙ্গলের হিংস্র প্রাণী বানান নাই, চার পাওয়ালা পোষা প্রাণী বানান নাই, তিনি বানালেন তো বানালেন সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ শুকরিয়া করা দরকার আছে না? আল্লাহ, তিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানালেন। এরপরে এবার মানুষ আমাদের তিনি বানালেন, এই বানানোর সময় আমাদের মা, আমাদের বাবা, আমাদের আপনজন আত্মীয় স্বজন, মায়ের পেটে কারো কোনো ভূমিকা নেই। ফি আইয়্যি সূরাতিম মা শা, কোরআনে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষগুলা, ও শোনো মানুষেরা, তোমাদের দয়ালু প্রেমময় সম্মানীয় সে রব থেকে তোমাদেরকে কে দূরে সরাইয়া দিচ্ছে,
কে তোমাদেরকে রব থেকে বেখবর বানাইছে, তোমাদেরকে রব বিমুখ করছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে বানালেন, খালাকাকা তোমাকে বানালেন, তিনি তোমার মায়ের হাত নাই তার পেটে তুমি হইছো, তোমার চোখ দুটা হবে না, তিনটা হবে না, একটাও থাকবে না, তোমার মা এটা জানেও না, তোমার কান শ্রবণ শক্তি আলা হবে না, বধির হয়ে জন্ম নেবে, তোমার মা এটা জানেও না, তোমার হাত একটা কম হবে, পা একটা কম হবে, তুমি ল্যাংড়া হবে না সুস্থ হবে, তোমার বাবা জানেও না। আল্লাযী খালাকাকা, সে রবের বিস্মৃতি কেন হও, সে রব থেকে বিমুখ কেন হও, যিনি দয়া করে তোমাকে সৃষ্টি করছে? ফাসাওয়াকা, তোমাকে তিনি সুস্থতা দিয়েছেন যেভাবে হওয়া দরকার, ফাআদালাকা, এবং তিনি করেছেন তোমার প্রত্যেকটা অঙ্গকে মুতাদিল। কি এতদার তিনি করলেন, ফাআদালাক, মুতাদিল করলেন, তোমার দুই হাত দেখো সমান, দুই হাতের আঙ্গুল গুলো মেলে এভাবে ধরো দেখবে সমান, দুই পা করেছেন সমান, যদি একটা পা এক ইঞ্চি ছোট হতো তাহলে তুমি সোজা হয়ে হাঁটতেও পারতে না, ঠিক কি না? সুবহানাল্লাহ, ফাআদালাক, দুইটা পা সমান, তোমার পা দুইটাই আছে, একটা একটা এক ইঞ্চি ছোট বানাইছো, তাহলে তুমি এভাবে করে হাঁটা লাগবে, ঠিক কি না? তুমি সোজা হয়ে হাঁটতে পারো, তাহলে দৌড়ও মারতে পারো, নামাজে দাঁড়াচ্ছেন দুই পা সহ, দাঁড়িয়ে আছেন দুই পা দিয়া, হাঁটছেন দুই পা দিয়া, কত মজা। কিন্তু যাদের একটা পা ছোট এমন কিছু মানুষ দুনিয়া আছে না, ওরা যখন দাঁড়ায় দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না, তখন তাদের এক পায়ে ভর দিয়ে তারা দাঁড়ায়, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, কষ্ট পায়। ও ভাই আমার, এইভাবে দুইটা চোখ দেখেন কত সুন্দর, ফাআদালাক, মুতাদিল বানালেন তিনি, কত চমৎকার। যদি একটা চোখ ছোট হয় আর একটা বড় হয়, মানুষ কয় টেরা চোখ, ঠিক না? একটা চোখ যদি এখানে আর একটা তিনি সমান এভাবে না দিয়া একটু কপালের উপরে দিয়ে দিতেন, তাহলে আপনি যেখানে যেতেন চিড়িয়াখানার প্রাণী দেখার জন্য মানুষ যেমন যায়, আপনাকে দেখার জন্য মানুষ দৌড়াতো, সমাজে সুন্দরভাবে বসবাস করার জন্য আপনি সমাজটাকে পেতেন না, সব সময় নিজেকে অসহায় মনে হতো। আমার ভাইয়ের আল্লাহর নিয়ামত, চোখ কান সব কিছু, তিনি কোরআনে বলছেন আল্লাহুল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন, তিনি তোমাদের মায়ের পেটে তোমাদের চোখ দিলেন, কান দিলেন, তোমার কল অন্তকরণ দিলেন, এই সবগুলো নিয়ামত তিনি দিয়া, তোমার কাছ থেকে তিনি কোনো বিনিময় চায় না, টাকা পয়সা চায় না, খাবার দাবার চায় না, লাল্লাকুম তাশকুরুন, তিনি চায় তার নিয়ামত পাইয়া তুমি যেন তাকে আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানা, তুমি শুকরিয়া করো, তিনি বলেন আমি চাই তুমি শুকরিয়া করো। আরে কায়েত আল্লাহ বলেন, তুমি যদি শুকরিয়া করো, ফামাইয়াশকুরু ফাইন্নামা মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আমি আল্লাহর শুকরিয়া করলে তুমি এটা মনে করো না যে আমার নাম বুঝি বেড়ে যায়, আমার বুঝি উপকার হয়, তোমার শুকরিয়া করলে আমার দাম বাড়ে না, কারণ তার দামে তো বাড়া দরকার যার দাম কিছু কম আছে, ঠিক কি না? দাম বাড়বে তো তার দাম কিছু কম আছে, যার বাড়ার জায়গা নাই তার বাড়বে কি? তুমি শুকরিয়া করলে আল্লাহর কোনো উপকার হয় না, কারণ তার উপকারের কোনো প্রয়োজন নাই।
তাই তিনি কোরআনে বলেন ওমাই ইয়াশকুর, যে শুকরিয়া করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে নিজের কল্যাণের জন্যই করে। মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নেয়ামত শুধু বাড়ায় দেয় না, বরং এর বিনিময়ে সওয়াবের আমলনামা এমন পরিমাণ সওয়াব দেন। রাসূল বলেন কালিমাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান ওয়া হাবিবাতান ইলা রহমান, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাসবিহ পড়বে মানুষ, আল্লাহ শুকরিয়া করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই নিয়ামতের শুকরিয়া যখন মানুষ করে, রাসূল বলেন এমন ছোট ছোট দুইটা কালেমা আছে, যেই কালেমাগুলা সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান উচ্চারণ করতে 30 সেকেন্ডও লাগে না, একবারে ছোট ছোট কালেমা, কিন্তু এই কালেমাগুলার ওজন এত বেশি। সাকিলাতান আলাল ফিল মিজান, যখন আল্লাহ আমল নামা ওজন করবে ওই কালেমাগুলো অনেক ভারী হবে। একবারে পাথরের মতো ওজন, পারদের মতো ওজন, ফমান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ হলো দেখবেন, তা একবার সুবহানাল্লাহ বলবেন, বিশাল বড় মাপের পাথরের মতো ওজন, দাঁড়িয়ে একটা সওয়াব আমল নামায় যোগ হয়ে যাবে। তারপরে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আপনাকে দুনিয়ায় হাজারো নিয়ামত লাখো নিয়ামতকে তিনি ডুবাইয়া রাখলেন, হাজার লাখ নিয়ামতে আপনাকে আচ্ছাদিত করে রাখলেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, তাহলে আপনার ওই তাসবির কারণে পারদের মতো ওজন সওয়াব আমলনামায় দেবেন। হাশরের দিন ওজন যখন বেশি হবে, তিনি তখন আপনাকে তার বিনিময়ে জান্নাতটাও দিয়া দেবে। তাহলে আপনি শুকরিয়া করলে দুনিয়া নিয়ামত বেড়ে যাবে, শুকরিয়া করলে সওয়াব পেয়ে যাবেন, ওই সওয়াব দিয়ে আবার জান্নাতের নিয়ামত মিলে যাবে। এই জন্য আল্লাহ বলছে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, শুকরিয়া যদি করে সে নিজের জন্য করে। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া করবে না আল্লাহর কিচ্ছু আসে যায় না, বরং আল্লাহ তাআলা বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, এর মানে তিনি শুকরিয়া না করলে আযাবের হুমকি দিচ্ছেন। মানুষগুলোর শুকরিয়া আল্লাহর কোনো প্রয়োজন নেই, তিনি মানুষের কোনো ইবাদতের প্রতি মহতাজ নন, এই জন্য তার নাম হলো আস-সামাদ, তিনি হচ্ছেন বেনিয়াস ও মুখাপেক্ষী, মানুষের প্রতি তার কোনো হাজত নাই, শুধু মানুষ কেন দুনিয়ার কোনো মাখলুকের প্রতি নাই। যে ফেরেশতার আল্লাহ তাআলার কাজে সহযোগিতা করছে আল্লাহর আদেশে, একটা সময় ছিল ফেরেশতাগুলো ছিল না, তখনও আল্লাহ ছিলেন ঠিকঠাক আজকের মতোই, আবার একটা সময় আসবে ফেরেশতারাও থাকবে না, তখন আল্লাহ আজকের মতোই ঠিকঠাক থাকবেন। তে নিজের সমহিমায় কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। যে আজব বহনকারী ফেরেশতারা আসে আসীন কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, একদিন তারা কেউ থাকবে না, ওই আরশও থাকবে না, এটাও মাখলুক, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, এক আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, আর সে আজিমও থাকবে না, কিন্তু হুয়া লাউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, এবং তিনি সমহিমায় তিনি থাকবেন। তাই তিনি বলেন ইনতাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিউন হামিদ, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে যদি মুশরিক হয়ে যাও, কাফের হয়ে যাও, তাকফুরু আনতুম, তোমরা সবাই যদি কুফরি করো, ওয়া মান ফিল আরদি জামিয়া, এবং জমিনে যত মাখলুক আছে সবাই যদি কুফরি করে,
ভালো করে শোনো, ইন্নাল্লাহ লাগানিয়ুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিতই থাকেন। এই জন্য আমাদের শুকরিয়া করতে হবে নিয়ামতের, আমাদের নিয়ামত যেন আল্লাহ আরো বাড়ায় দেন। আর একটা কারণ আছে, সেই কারণ হলো একটি হাদিসে পাওয়া যায়, যখন কোনো ব্যক্তি খাবার গ্রহণ করে আলহামদুলিল্লাহ বলবে, পানীয় পান করে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর শুকরিয়া করবে। কোরআনে আসছে সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। রাসূল বলেন যদি শুকরিয়া করে খাওয়ার পরে পান করার পরে তাহলে ওই নিয়ামতের ব্যাপারে আল্লাহর প্রশ্ন করবেন না। তিনি ধরবেন, প্রশ্নের উত্তর দিয়া যাও সে ধরা খায়া যাবে। এই জন্য আমরা যে নিয়ামত গুলো ভোগ করছি যদি আমরা শুকরিয়া বাড়াইয়া দিতে পারি, হাশরের দিন প্রশ্ন কমতে থাকবে। এইভাবে প্রশ্ন কমতে 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 এমন অসংখ্য মানুষ আল্লাহর সামনে হাজির হবে যাদেরকে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন না। বিনা হিসাবে জান্নাতে যাবে এমন কিছু মানুষ আছে না নেই? এই যে বিনা হিসাবে, আর মানে আল্লাহ কোনো হিসাব চাইবে না, কোনো প্রশ্ন করবে না। ফায়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু, আল্লাহর হাবিব বলেন তার আমলনামা আল্লাহ হাতে দেবেন, শুধু এক নজর তাকাবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, তাকে কোনো প্রশ্ন করবেন না, এক নজর তাকায় বলবেন যা বান্দা তোর জান্নাত দিয়ে দিলাম। ও ভাইয়ের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, আল্লাহর নিয়ামত গুলোর মোকাবেলা শুকরিয়া করুন। আল্লাহ ওয়াদা করেছেন লাযিদান্নাকুম, ওলামায়ে কেরাম শব্দের দিকে লক্ষ্য করে দেখেন কত ওয়েটফুল শব্দ, ওজনওয়ালা শব্দ, লামে তাকিদ নুনে সাকিলা, বাংলা অর্থ হলো লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকর করো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। দুইটা তাকিদ দিয়ে বললেন। এখন চোখ আল্লাহ নিয়ামতে চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা চাই আমাদের চোখের নিয়ামতটা মৃত্যু পর্যন্ত জারি থাকুক, মরার আগে চোখ নষ্ট হয়ে গেছে এমন লোক আছে না নাই? আল্লাহ তুমি চোখ দিয়েছো, কত বড় নিয়ামত চোখ, যার চোখ নাই এটা সে ভালো বুঝবে। ও ভাই আজকে নামাজের পরে চোখ বন্ধ করে নামার চেষ্টা করে দেখবেন আপনি পারবেন না, হোঁচট খেয়ে পড়ে যাবেন। একটু চোখ বন্ধ করে রাস্তায় হাঁটতে চেষ্টা করেন পারবেন না। ও বন্ধু, অন্ধ মানুষগুলো এই জমিনে কত কষ্টে চলে তাদের দিকে তাকাইলে বোঝা যায় কি জেনে আমতে দুই চোখ। একটু ভাবেন তো মাঝে মাঝে যদি চোখ দুটো আল্লাহ না দিতেন তাহলে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী সন্তান দেখতে কেমন এটাই জানতেন না। যেই সন্তানকে কোলে নিয়ে আদর করছেন সে দেখতে কেমন, যেই মাকে মা বলে ডাকছেন দেখতে কেমন, পৃথিবীর আলো বাতাস চন্দ্র সূর্য মানুষ বলে দেখতে কেমন। ও বন্ধু, যারা জন্মান্ধ তাদের মতো হত বাগার প্রয়োজন আছে দুনিয়া? এখন আমাদেরকে বিনা দরখাস্তে এ দুইটা সুন্দর চোখ যে আল্লাহ দিয়ে দিলেন তাকে ধন্যবাদ জানানোর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না? না, চোখ ছিল কিন্তু বাল্যকালে চোখ নষ্ট হয়ে গেছে, যৌবনকাল পর্যন্ত ছিল, যৌবনকালেই বয়সে এসে চোখ নষ্ট হয়ে গেছে, এমন লোক আছে না নাই? তা আপনি শুকরিয়া বাড়ায় দেন ও চোখের কথা স্মরণ করে, আপনি আপনার রবকে বলেন আলহামদুলিল্লাহ খোদা, ও আমার রব
এত সুন্দর চোখ তুমি আমার দিলা, তোমার ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, দেয়ার মতো তো আর কিছু নাই, তা আমার মাথাটা তোমার কদমে লুটাইয়া দিলা। যেহেতু তুমি ওয়াদা করেছো অবশ্যই নিয়ামত বাড়াইয়া দিবা, আমি আশা করি আমার চোখ চশমাহীন চলবে, 100 বছর 150 বছর হায়াত পেয়েছে, চশমা লাগে না এমন দুই একজন আছে না নাই? আমি আমার এক বুড়া ওস্তাদ, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। বৃদ্ধ বয়স ওনাকে দেখেছি, কিতাবের কোনায় ছোট ছোট অক্ষরে লেখা, ওই কিতাবের কোনার পাশের লেখাগুলো কারবিতে বলে হাসিয়া। দেখতাম ওস্তাদ ওই বৃদ্ধ বয়স ওই হাসিয়ার ছোট ছোট অক্ষরগুলো দিব্যি দেখতে পেতে। প্রায় 100 কাছাকাছি বয়স পেয়ে তিনি মারা গেছেন। আমার ভাই আবার 7 বছর 8 বছর বয়সে চশমা ছাড়া দেখে না, আল্লাহ কিছু মানুষকে চোখ দেয় নাই, আমাদের চোখওয়ালাকে বলে আমি চাইলে তারে তোর মতো বানাতে পারতাম, ঠিক কি না? কিছু মানুষকে চোখ দিছে দিয়ে আবার কাইরা নিছে, চোখওয়ালাদেরকে বলে আমি চাইলে তোরটাও কেড়ে নিতে পারতাম, কিছু লোকদেরকে চোখ দিছে আবার মোটা চশমা দেয়া লাগে, আল্লাহ বুঝায় দে চাইলে তার মতো তোরে এখনো করতে পারি। ও বন্ধু, কানলে চোখে পানি আসে, দেখবেন চোখের দিকে তাকাইলে চোখটা স্বচ্ছ জল জল করে কত সুন্দর, কারণ চোখের উপরে সব সময় আল্লাহ পানি দিয়া ভিজায় রাখছে চোখ। কিন্তু চোখের পানি যদি চোখের ভিতরে না থাইকা ধরতে শুরু করে, কানলে চোখে পানি আসে, ব্যথা পেলে পানি আসে, যদি ওই পানিটা অলওয়েজ পড়তে থাকতো শুধু চোখের পানির কারণে আপনার গালের চামড়া গুলো পচে যেত। ও বন্ধু, কিছু লোক আছে যেই লোকগুলোর রোগ হয় চোখের পানি দেখবেন বারবার মশা লাগে, বারবার মশা লাগে, ডাক্তারদের কাছে গেলে ডাক্তার বলে চোখের পানির যে নালি আছে ওই নালি নাকের সিজরের ভিতরে থাকে, এই শক্ত হাড্ডি তার ভিতরে, তখন এই হাড্ডিটা ভেঙ্গে নালিটা আবার ক্লিয়ার করে দেয়া লাগে, না হয় চোখের পানি ঝরত, চোখে যদি পানি না থাকতো চোখ খুলতে পারতেন না, চোখ শক্ত হয়ে যেত, পাওয়ারলেস হয়ে যেত, আবার পানি যদি ঝরতে থাকতো গাল পচে যেত, চোখ আবার পাওয়ারলেস হয়ে যেত চোখের পানি বেশি পড়লে। আল্লাহর কত বড় নেয়ামত, তিনি পানি দিলেন, ওই পানিটাকে আবার তিনি নিজের কুদরতে ধরেও রাখলেন। ও আমার ভাই, কয়দিন আগে একজন আলোচনায় শুনলাম, এক বক্তা ওয়াজ করছে, আমি ওয়াজ শুনতে গেলাম, এ গত সপ্তাহে আমার মাহফিল ছিল না, তাই মাহফিল শুনতে গেলাম, মসজিদের পিছনের জায়গায় বসে আর শুনলাম, চমৎকার একটি কথা তিনি বললেন, এক ব্যক্তি 30 বছর পর্যন্ত সে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে নামাজ পড়ে সেজদা দিতে পারে, নামাজের পরে চিৎকার দিল আল্লাহ এনে আমারটা তুমি কেন কেড়ে নিলা, আবার ফিরাইয়া দাও। কয়েকজন লোক ধরে এসে বলছে কি নিয়ামত, উনি বলতেছে আমার খাবারের থলি থেকে পেটে যে খাবার যায়, এই পেটে খাবার পৌঁছার পরে বুকের কাছে একটা টিউবের মতো জায়গা আছে, খাবার যাওয়ার পরে যেটা বন্ধ হয়ে যায়, তাই মানুষ যদি উল্টায়াও থাকে ওই খাবারটা আর মুখ দিয়ে বের হয় না, কথা বুঝেন না? যখন কাউকে পুলিশ প্যানের সাথে পা বেঁধে নিচের দিকে ঝুলাইয়া পিটে, চোখের পানি আসে, চোখ দিয়ে রক্ত আসে, নাক দিয়ে রক্ত আসে, কিন্তু মুখ দিয়া খাবার বের হয় না, এখানে একটা টিউব আছে, ওই আল্লাহর বান্দা বলছে 30 বছর আগে আমার টিউবটা নষ্ট হয়ে গেছে, তাই আমি যদি একটু উপর হই আমার খাবার গুলা বের হয়ে যায়, যার কারণে আমি সেজদাটাও করতে পারি না, আমি একটু কাত হয়ে ঘুমাইতে পারি না, শীত হয়ে শুলে খাবার চলে আসে, তাই আমি বসে বসে ঘুমানো লাগে, 30 বছর নিয়ামত থেকে আমি বঞ্চিত,
তাই সেজদা দিতে পারি না মাটিতে, শুইতে পারি না চিত হয়ে কোনো ভাবে। ও বন্ধু ভাবো পুরা দেহের সব ঠিক আছে, যদি শুধু ওই টিউবটা না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো? আমার এলাকার এক অ্যাডভোকেট ঢাকায় থাকেন, 6-7 তলা কয়েকটা বাড়ি আছে। উনি খুব শখ করলেন আমার সাথে একটু দেখা করবেন, কিন্তু অসুস্থ আসতে পারে না, তা আমি গেলাম। যাওয়ার পরে আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক আমাকে বললেন, হুজুর আল্লাহ সব দিয়েছে কিন্তু একটা নেয়ামত আল্লাহ দিয়া কাইরা নিছে, সে নেয়ামত হলো আমার টয়লেটের রাস্তা আমার পিছনে না আমার পেটের ভিতরে দিয়া ছিদ্র। বললো আমার খাবার গুলো পিছন দিয়া যায় না, হজম হওয়ার পরে বের হয় না। সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করলাম, ডাক্তার পেট কাইটা পেটের ভিতর দিয়া বের করে তারপরে একটা বড় বক্স দিয়া রাখছে, প্লাস্টিকের তৈরি অনেক দামি, ওই বক্সের মাঝে আমার ময়লাগুলো 24 ঘন্টায় যেতে থাকে। এখন আপনার সাথে আমার দেখা করার জন্য শখ ছিল, আমার নামাজ কালামের ব্যাপারে আমি মাসালা জানছি, কিন্তু আপনার মুখ থেকে আমি শুনে আরো একটু আত্মতৃপ্তি পেতে চাই। আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার ময়লা তো যাচ্ছে, ওযু কি ভেঙে যাবে নাকি, মাসালা জানতে চাই। ও বন্ধু একটু ভেবে দেখুন, কোটি টাকা আছে, অনেক কিছু আছে, কিন্তু নিজের টয়লেটটা করার ব্যবস্থা আল্লাহ বন্ধ করে দিছে, শুধু একটা নেয়ামত তুলে নিছে, লোকটা অসহায় হয়ে গেছে, বেড়াতে যাইতে পারে না, এখানে সেখানে যাইতে পারে না, তো কেমনে যাইতে, সব সময় তো সাথে থাকে। এইভাবে তিনি তোমাকে যেভাবে বানানো দরকার আমাকে বানানো দরকার, ঠিকঠাক বানায় এই নেয়ামত গুলো সব সময় সচল রাখতেছেন, বিনিময় কিছুই চান না, আমরা যেন শুকরিয়া করি, তার গোলামি তার ইবাদত তার শুকরিয়া আল্লাহ তাআলার শুকরিয়া। যে ব্যক্তি বানাবে তার নিয়ামত গুলো আল্লাহ কন্টিনিউ রাখবে। মুখ দিয়ে কথা বলতে পারছেন, কিছু লোককে দেখবেন মুখ আছে কথা বলতে পারেন, আমরা বলি বোবা, ঠিক কি না? বোবাদের দাঁত নাই, জিব্বা নাই, কথা বলতে পারছেন। ও বন্ধু কথা বলার নেয়ামত আল্লাহ যদি আজকে কেড়ে নেয়, ঠিক কিছুক্ষণ পর থেকে আপনি আমিও বোবা। যে হাত দিয়া ধরতেছে হাত অনেক শক্তিশালী, হাত এখন আর ওঠে না, পা এখন আর চলে না, শুয়ে আছে সিআরপিতে, যাবেন মাঝে মাঝে গিয়ে দেখবেন কত প্যারালাইজড রোগী, কত শক্তিশালী, কত সুন্দর, কত সুটামো দেহ, নড়াচড়া করে না, সব অঙ্গ নিথর হয়ে আছে। খাবারটা দেয় জিব্বা থেকে, খাবারটা আবার ডাক্কাইয়া ফেলে দেয়, ভিতরে দিতে যায় না, কারণ টেনে নেয়ার যে যন্ত্র সেটা বিকল হয়ে গেছে। আমার বাইরে এভাবে হাজারো নেয়ামত দিয়ে যিনি ডুবাইয়া রাখলেন, বেশি বেশি করে তার প্রশংসা করা দরকার আছে না নাই? এই জন্য সুযোগ পেলে আলহামদুলিল্লাহ 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 মানুষকে শুনাইয়া বলা দরকার নাই, কারণ মানুষ শুনাইলে পরে এটা রিয়া হয়ে যেতে পারে। তাই যখনই দেখবেন কেউ না, একান্তে বেশি বেশি করবেন আর বলবেন খোদা মরা পর্যন্ত তোমার নেয়ামতটা সচল করে দাও। ইতোমধ্যে নেয়ামত লোপ পেয়ে গেছে, মনে হচ্ছে নেয়ামতটা কমে যাচ্ছে, ওই আয়াতের প্রতি খেয়াল রেখে ওই নেয়ামতের কথাটা মাথায় এনে বেশি বেশি শুকরিয়া করতে থাকেন আর দোয়া করুন, আল্লাহ তুমি তো কোরআনে ওয়াদা করছো শুকরিয়া করলে নেয়ামত বাড়াইয়া দিবা, আমার তো চোখের পাওয়ার কমে যাচ্ছে রব তুমি বাড়াইয়া দাও, আমার শরীর শক্তি কমে যাচ্ছে রব তুমি বাড়াইয়া দাও, আমি তো এখন আগের মতো খেতে পারি না, বদ হজম হয়ে যায়, খাওয়ার শক্তি হজমের শক্তি বাড়াইয়া দাও, আমি তো আগে ভালো দৌড়াতে পারতাম চলতে পারতাম, এখন তো সামান্য গেলে হা পায়া উঠি, দোতলা বিল্ডিং এ এখন আর সিঁড়ি ভেঙে উঠতে পারি না, কষ্ট পাই, নেয়ামত বাড়াইয়া দাও। এইভাবে যত নেয়ামত ছিল চলে যাচ্ছে চলে গেছে, নেয়ামত গুলো আছে প্রতিটার কথা স্মরণ করে রবের শুকরিয়া করুন, রবের কাছে দোয়া করুন, তিনি বলছেন লাজিদান্নাকুম, নিশ্চয় তিনি বাড়াইয়া দেবেন।
এবং আল্লাহ তাআলা যে নিয়ামত নিয়ে গেছেন সেটা ফিরে দেওয়ার ক্ষমতাও তার আছে না? না। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি শুকরিয়া করবেন কিন্তু নিয়ামতটা ফিরে আসে না, তখন ঈমান দুর্বল করা যাবে না। যে কোরআনে আল্লাহ বলছে অবশ্য নিয়ামত বাড়িয়ে দেব, হুজুর ওয়াজ করলো কই আমার নিয়ামতটা তো বাড়লো না, ফিরে আসলো না, আমি তখন আপনাকে বলছি দোস্ত ওই নিয়ামতটা তিনি ফিরাইয়া যদি না দেন বুঝতে হবে নেয়ার মাঝেও কোনো কল্যাণ আছে। এই জন্য আলহামদুলিল্লাহ বান্দা বলবে পাইয়াও আলহামদুলিল্লাহ, না পাইয়াও আলহামদুলিল্লাহ, খাইয়াও আলহামদুলিল্লাহ, না খাইয়াও আলহামদুলিল্লাহ, সফল হয়েও আলহামদুলিল্লাহ, ব্যর্থ হয়েও আলহামদুলিল্লাহ, পাস করো আলহামদুলিল্লাহ, ফেল করো আলহামদুলিল্লাহ। আপনি যদি তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। অ্যাক্সিডেন্ট করেছেন, হাত ভেঙে গেছে একটা, মানুষ সবাই বলতেছে হলো কি হলো কি, আর আপনি যদি মনে মনে ভাবেন দুইটাও তো ভাঙতে পারত। দুইটা হাত ভেঙে গেছে, মানুষ বলে হায় রে লোকটা তো ঘোড়া হয়ে গেছে, লোকটা তো অকেজো হয়ে গেল, দুইটা হাত একসাথে কাজ করতেছে ওই অবস্থায় মেশিন করে দুটা হাত শেষ হয়ে গেছে। যদি মনে মনে আপনি ভাবেন ওই মেশিনটা হাতে না পইরা মাথায় পড়লে তো জীবনটাও যেত। এইভাবে কম্পেয়ার করে যদি নিয়ামতের কথা আমরা মনে করি, তাহলে আপনারও জানতে কলিজা থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে।